মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রীয় কৃতজ্ঞতা হিসেবে যেসব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তার ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। রাষ্ট্রের প্রতিশ্রুতি অনুযায়ী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করে আসছেন মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের অনেকে। ওবায়দুল রশিদের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং সহায়তাকারীদের প্রতি রাষ্ট্রীয় কৃতজ্ঞতা নিয়ে ছয় পর্বের ধারাবাহিক রিপোর্ট চ্যানেল আইয়ে প্রচার হওয়ার পর অনেকেই যোগাযোগ করে অভিযোগ করেছেন রাষ্ট্রঘোষিত বিদ্যুৎ, পানি, সুয়ারেজ ও গ্যাস বিল মওকুফের পুরো সুবিধা তাদের দেওয়া হচ্ছে না। এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বলেন, মুক্তিযোদ্ধারা কে কোন সুবিধা পাবেন তা স্পষ্ট করে একটি বই বের করেছে মন্ত্রণালয়, আর সেই বই মুক্তিযোদ্ধা সহ সব স্থানে দেওয়া হয়েছে। এর ব্যত্যয়ের অভিযোগ পেলেই তারা ব্যবস্থা নেন। গ্যাস বিল, বিদ্যুৎ বিল মওকুফ সুবিধা। বিদ্যুৎ বিল মওকুফ হচ্ছে 200 ইউনিট পর্যন্ত। 200 ইউনিটের বেশি যদি কোনো বীর মুক্তিযোদ্ধ ব্যবহার করে থাকেন তাহলে ওই 200 ইউনিটের বেশি অংশটুকু তাকে পে করতে হবে, এটা একটা ব্যাপার। 2 বানারের একটি চুলার বিল উনি ফ্রি পাবেন। রাষ্ট্রীয় যে সকল সুযোগ সুবিধাগুলো বীর মুক্তিযোদ্ধা যখন পাবেন সেগুলি আমাদের ওয়েবসাইটে এবং কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া আছে। আমাদের যে কোনো কর্তৃপক্ষ যদি দেখেন কনফিউশন থাকলে যে কতটুকু পাবেন, কীভাবে পাবেন, সেটা পরিষ্কার হয়ে ক্লিয়ার হয়ে যাবে। এবং এ ব্যাপারে কোনো ক্লারিফিকেশন থাকলে আমাদের ওয়েবসাইটে আমাদের নাম্বার আছে, ইমেল আছে, যোগাযোগ করলে আমরা সাথে সাথে রেসপন্ড করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় সম্প্রতি আরও বেশ কিছু প্রকল্প নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ফরিদপুরে আমরা বঙ্গবন্ধুর নামেই বঙ্গবন্ধু উদ্যান স্থাপন করছি। ইতিমধ্যে এই প্রকল্পটি ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে, 28 তারিখে এটা প্ল্যানিং কমিশনে যাবে বলে আশা করতেছি আমরা। এমবি ইকরাম নামক একটা জাহাজ, যুদ্ধজাহাজ, যেটা পাকিস্তানিদের যুদ্ধজাহাজ, সেটা আমাদের অপারেশন জ্যাকপট যে ইয়েটা আছে, যে অপারেশনটা আছে ইতিহাসে, সেই অপারেশনের সময় এই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, ডুবে গেছিলো চাঁদপুরের কোনো একটা জায়গায়। আমরা ওই জাহাজটি উদ্ধার করেছি এবং উদ্ধার করে ওই জাহাজটিকে মানে স্মৃতি হিসেবে, মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে এটা চিরদিনের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য তুলে ধরার জন্য আমরা ইতিমধ্যে নারায়ণগঞ্জে আমরা একটা প্রকল্প গ্রহণ করছি, নৌ জাদুঘর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য সবসময় ঐকান্তিকভাবে কাজ করে যাচ্ছেন তারা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।